দ্য কেরালা স্টোরি, যে উদ্দেশ্যে, যাদেরকে উদ্দেশ্য করে, যাদেরকে খুশি করার জন্য পরিচালক বানিয়েছেন, সেটা সফল হয়েছে। দ্য কেরালা স্টোরির 32,000 থেকে গল্পের গরু মাঠে নেমে এসেছে 3 কন্যার গল্পতে। এটা নিয়ে পরে আলোচনা করছি, এই ভিডিওটি দেখুন। এই মুভি বহুত বড়িয়া লাগি। মই তো চাহুঙ্গা কি আগর পেট্রোল 1,000 রুপে লিটার হোগা না, তো 1,000 রুপে ডলওয়াউঙ্গা, কমা কে ডলওয়াউঙ্গা, লেকিন লাউঙ্গা বিজেপি গভর্নমেন্ট। আচ্ছা, বিজেপি রহেগি, জো আজ 2014 সে জব সে বিজেপি আই থোড়া থোড়া হিন্দু জাগরুক হো রহা হে, আর মই চাহুঙ্গা কি পুরে ইন্ডিয়া মে ওভারঅল স্টেট বিজেপি হোনা চাহিয়ে, ভগবা মে হোনা চাহিয়ে। और भाई योगी आने वाला हमारा पीएम योगी होगा, पूरा अखंड भारत हम बनाए। की बोलছেন শুনলেন তো? পেট্রোল যদি 1000 টাকা লিটার ভরতে হয়, 1000 টাকা লিটার পেট্রোল ভরবে, কিন্তু বিজেপি সরকার নিয়ে আসতে হবে। 2014 তে যখন থেকে বিজেপি সরকার এসেছে, তখন থেকে একটু একটু করে হিন্দু জেগে উঠেছে আর বলছে পুরো ভারতে বিজেপিকে নিয়ে আসতে হবে। সিনেমা তৈরির মূল উদ্দেশ্যটা এবার বুঝতে পারছেন তো? আগামী প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ হবেন, আরও অনেক কিছু বলেছে, আপনারা তো শুনলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানুষের মধ্যে যতটা বিভাজন তৈরি করতে পারেনি, পরিচালক বাঙালি সন্তান সুদীপ্ত সেন তার থেকেও বেশি বীজ ঢুকিয়ে দিয়েছেন মানুষের মধ্যে এই সিনেমার মাধ্যমে। শুধু রাজনৈতিক নেতারা নন, এবার পরিচালকরাও বুঝে গিয়েছেন ধর্মের নামে ব্যবসা করতে হবে, তাহলে ব্যবসা ভালোই চলবে। এই ভিডিওটি দেখুন। মুসলমানো কো দেখে ডর লাগ গয়া। ম্যাম, আপকো স্টোরি কেসি লাগে? আরে বাপ রে, মই বহুত ডর গই হুম। আপ আপকা নাম কি হ্যায়? আলিশা। হিন্দু হো? হ্যাঁ। বহুত আচ্ছি থি, লেকিন ডর গই হুম মই। ডর রহে কিউ ডর রহে আপকো? সহি মে দেখনা চাহিয়ে, জরুর দেখনা চাহিয়ে, হর হিন্দু কো দেখনা চাহিয়ে, মুসলমানো কো দেখে ডর লাগ গয়া। সিনেমা দেখে সাংবাদিকের প্রশ্নে মহিলা কি প্রতিক্রিয়া দিলেন দেখলেন তো? উনি বলছেন মুসলিমদের দেখে ভয় পেয়ে গিয়েছি। উনি সাংবাদিককে প্রশ্ন করলেন, আপনার নাম কি? তারপর উনি সাংবাদিককে বললেন, তুমি হিন্দু, তাহলে ঠিক আছে। উনি বলছেন প্রতিটা হিন্দুকে এই সিনেমাটি দেখা উচিত, মুসলিমদের দেখে ভয় পেয়ে গিয়েছি। আপনাদের আরও একটি পোস্ট দেখাচ্ছে, দেখুন। রিয়া ভট্টাচার্য নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, দ্য কেরালা স্টোরি মুভিটা যারা ফালতু বলছেন তারা একবার শুধু মাদ্রাসায় পড়া বাংলাদেশি মুসলিমদের ভিডিও দেখবেন, ইসলাম ধর্মটা কেমন সেটা ভালো করে জানতে পারবেন। দ্য কেরালা স্টোরি মুভিটা দেখে যদি এই দেশের মানুষ চুপ থাকে, তবে সত্যি একদিন ইসলামের কাছে পরাজিত হতে হবে। এটা কি উস্কানিমূলক কথাবার্তা নয়? আমার প্রশ্ন হচ্ছে, সিনেমা দেখে ইসলাম সম্পর্কে ধারণা করছেন কেন? এটা তো সমাজের কাছে খুবই বিপজ্জনক। সত্যি সিনেমাটি সফল হয়েছে মানুষের মধ্যে বিভাজন ধরানোর দিক দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, সিনেমা দেখে কি কোনো ধর্ম সম্পর্কে ধারণা করা ঠিক? যারা সিনেমা থেকে ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, ধর্ষক রাম রহিম নিজের আশ্রমে ডেকে মেয়েদের ধর্ষণ করতেন, এখন জেলে আছে। ধর্ষক আশারাম্বা, ধর্ষক বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার। তাহলে কি এদের দেখে সনাতন ধর্ম সম্পর্কে ধারণা করা ঠিক হবে? যারা সিনেমা দেখে ইসলাম সম্পর্কে ধারণা করছেন, বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার একজন ধর্ষক খুনি, তাহলে কি সব নেতাকে ধর্ষক খুনি বলা ঠিক হবে? আশারাম রাম রহিমকে দেখে সনাতন ধর্ম সম্পর্কে ধারণা করা কি ঠিক হবে? আশারাম রাম রহিমকে দেখে সনাতন ধর্ম সম্পর্কে ধারণা করা যতটা ঠিক, সিনেমা দেখে ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা করা ততটাই ঠিক। দেখুন দ্য কেরালা স্টোরি সিনেমার ট্রেলারের ডিসক্রিপশন বক্স। 32,000 কেরলের মেয়ের গল্প যা শুনে মন ভেঙে যাবে, গা গুলিয়ে যা উঠবে। 32,000 কেরল কন্যার সংখ্যা বাজারে আসার পরেই বিভিন্ন মহল থেকে ছানবিন শুরু হতে থাকে। 32,000 সংখ্যাটা তো কম নয়, রাজ্য পুলিশ প্রশাসন তো আছে এবং তা যোগী মোদী প্রশাসনের চেয়ে ঢের ভালো। অতএব 32,000-এর জবাব চাওয়া হলো। কিসের ভিত্তিতে এমন দাবি করা হচ্ছে তা জানতে চাওয়া হলো। তখন কাহিনীতে নতুন টুইস্ট আসলো। এবার ডেসক্রিপশন বক্স থেকে 32,000-এর গল্প সরিয়ে নেওয়া হলো। এবার লেখা হলো, আসিতেছে আসিতেছে সিট দ্বারা কাঁপিয়ে দেওয়ার মতো গল্প, যে গল্পে আগে বলা হয়নি কখনো ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল ভারতবর্ষের বিরুদ্ধে, তার গল্প। কেরলের 3 জায়গা থেকে
तीन कन्यार सत्यि गल्प माने 32,000 থেকে গল্পের গরু মাঠে নেমে এলো তিন কন্যার গল্পতে।